হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য সহজ রেসিপি, সেটা হলো আলুর চপ। আর বাংলাদেশে ঝুকিনি বলে, আর আমাদের এদিকে কুরজেত বলে। আমি দেখাই দিতেছি, তো আমি আজকে আলুর চপ আর ঝুকিনি চপ বানাইতেছি। এগুলো হয়েছে ঝুকিনি, এগুলো বাংলাদেশে ঝুকিনি বলে আর আমরা এদিকে কুরজেত বলে। তো আমি এগুলো বাছতেছি। আর আমি আলুর চপটা কিভাবে বানাই আমি রেসিপিটা বলে দিই, দেখানো সময় ছিল না। আমি প্রথমে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিছি, তারপর শুকনো মরিচ, তারপরে আর গরম মশলা আমি নিজের হাতে বানাইছি। আমি আরেকদিন রেসিপিটা শেয়ার করব। তো এটা একসাথে মিক্স করছি, সাথে ডিম পেঁয়াজটার সাথে একসাথে মিক্স করে আমি আলুগুলোকে পরে একসাথে মিক্স করছি। করার পরে এখন জাস্ট আমি বাছতেছি বেসন দিয়ে। এই আলুর চপটা অনেক মজা, আপনারা বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি সাথে গরম মশলা দিই আলু চপের সাথে, তাহলে স্বাদ একটু বাড়ে। সাথে ডিম আছে, পেঁয়াজ, শুকনো মরিচ আর কিছু না। আমি কিন্তু প্রত্যেক দিনই বাসন, এটা বেসন, এই যে আমার গোল বোটের ডালের বেসন সবুজ, তো আমি বেসনটা তা খাই, ভাজি আমার অনেক ভালো লাগে। আপনারা বাসায় বানাবেন, ট্রাই করবেন বেসনটাকে, অনেক মজা। বেসনের সাথে আমি গোলমরিচ, হলুদ, জিরা আর ধনিয়ার গুঁড়া জাস্ট, আর কিছু দিই নেই। আর কর্নফ্লাওয়ার সাথে, কর্নফ্লাওয়ার দিই, কর্নফ্লাওয়ার না দিলে মানে মজা হয় না, মশমশা হয় না। আর ছোলা, এটা হচ্ছে ছোলা, সাথে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচামরিচ, ধনিয়া, জিরা জাস্ট আমি একসাথে বসাই দিই। কড়াইতে আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে ছোলা ভাজি করি। তো আজকে আমার আলুর চপ, আমার আলুর চপ প্রায় হয়ে গেছে। এক একটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন ভিতরে একদম মশমশা হয়েছে, এই যে এটার ভিতরে কোনো তেল টেল ঢুকে না, জাস্ট সিদ্ধ হয়ে গেছে। আমি আর আলুর চপ তুলে ভেবে দিই, সবাই তো দিতে পারে, এটা দেখার কিছু নাই। জাস্ট একটু বাড়ি করে আপনার ইয়াটা, ব্যাটারটা গুলতে হবে, কারণ বেশি পাতলা হলে আলুটা বের হওয়ার চান্স থাকে বেশি, তাই বাড়ি করে বল গুলালে এটা পার হওয়ার কোনো চান্স থাকে না। অনেকে শুধু সাদা আলুর চপ, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা শুধু বত্তার মতো বানান, আমি সাথে ডিম আর গরম মশলা দিই স্বাদটা বাড়ার জন্য, তাই আপনারা একটু ট্রাই করবেন, আমার পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস করবেন, শেয়ার করবেন। তো আশা করি অনেক ইজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগবে।
ইনশাআল্লাহ ভালো থাকবেন। ভালো থাকবেন, আশা করি ভালো থাকবেন, পাশে থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।